আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় এস বি চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর রব্বুল আলমিনের অশেষ মেহেরবান এবং দয়া আপনারা সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইরা বর্তমানে যা আমরা জানি যে সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন অর্থাৎ যেটা সৌদি আরব সরকার বা যেটা লিস্টে রাখছে সেটা বোধ ফাইজার হলো অন্যতম যে ফাইজার ভ্যাকসিনটা রয়েছে সেটা যদি দিয়ে আসা হয় দুই ডোজ দিয়ে আসতে পারে তাহলে এখানে আসার পরে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না তো বাংলাদেশ সরকার আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে একটা ঘোষণা দেওয়ার পর পরেই সেটার কাজ আরম্ভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ একে জুলাই ভ্যাকসিন অর্থাৎ আজকে শুরু হয়েছে একশো সাতাশি জন আমরা যতটা জানি যে উদ্বোধনী দিনে একশো সাতাশি জন প্রবাসীকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে তো ষাটটা হাসপাতালে আমরা প্রকাশ করতে যাচ্ছি হল ষাটটা হাসপাতালে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই ষাটটা হাসপাতালের নামগুলো আমি বলবো এবং একটা কার্ড একটা কার্ড হলো আমি আপনাদেরকে যদি দেখাই একটু বিএমএটি কার্ড হ্যাঁ বিএমএটি কার্ড কিন্তু লাগবে আপনাদেরকে যদি আপনারা ভ্যাকসিন যান তবে আপনারা পাসপোর্ট অর্থাৎ যদি পাসপোর্ট নিয়ে যান তাহলে হবে যদি বিএমই কার্ড যা থাকে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বি এটা সংক্ষেপে আপনাদেরকে বলে যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এটা আর কি হ্যাঁ এখন এখন কথা হলো অনেকে দেখা যায় জমা দিচ্ছেন কার্ড পান না এটা কিন্তু অনলাইনে যদি আপনার এটা হয়ে থাকে এটা অনলাইনে কিন্তু পাওয়া যায় অনলাইনে ছবিটা আসবে না তবে বায়োডাটাটা ওটা ডিটেলসটা আসবে একটা ফর্ম আসবে এই সাইট থেকে তো এটা কীভাবে বাহির করা যায় সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ দর্শক যে সাতটা হাসপাতালে যে সাতটা হাসপাতালে আপনি যাওয়ার পরে করোনা ভ্যাকসিন দিতে পারবেন প্রবাসীরা তাদের মাধ্যমে অন্যতম হলো এক নম্বর হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুই নম্বর হলো সার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল তিন নম্বর হলো শহীদ সরওয়দিন মেডিকেল হাসপাতাল চার নম্বর হল মুগধা মেডিকেল কলেজ হাসপাতাল তারপর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল তারপর হলো গ্যাস্ট্রো লিভার লিভার হাসপাতাল তারপর হলো কর্মীটলা জেনারেল হাসপাতাল এই সাতটা হাসপাতাল সবগুলোই ঢাকা অবস্থিত দর্শক এই সাতটা হাসপাতাল যে কোনো হাসপাতালে যদি আপনি যান তাহলে আপনি ভ্যাকসিন অনায়াসে দিতে পারবেন আর যেটা প্রয়োজন হলো সেটা হলো পাসপোর্টের ছবি অর্থাৎ পাসপোর্ট যেই আপনার আপনার প্রবাসে হাসপাত্র প্রবাসী সব কাছে পাসপোর্ট রয়েছে আর এই পাসপোর্টের ছবি দিয়ে আপনি কিন্তু কী করতে পারবেন অর্থাৎ ভ্যাকসিনটা দিতে পারবেন দশক আপনি যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে অনেক প্রবাসী ভাইয়ারা এই খবরটা পেয়ে যাবে অর্থাৎ সাতটা হাসপাতালের নাম জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ